छः नंबर जाइ सर्वातीत सर्वगम्य खमिवाय महंग स्थित यद्दस्मि तदेवास्मि वक्तुं शक्नोमि नेतरत। यही प्रत्यक्ष आमी सर्वातीत सर्वव्यापक ओ आकाशेर न्याय स्थित हुई आछि। आमी जहा ताहाई ब्रह्म एवं सेई ब्रह्मई आमी, यार अधिक आर अन्य किछुई आमी बोलिते समर्थ नहि। ब्रह्म शब्दटा एखाने प्रयोग करिनि, এখানে বলেছে যত্তদ অস্মি, যা ওই যে সে, সেও আমি, আমিও সে, কথাটা এইভাবে প্রয়োগ করা হয়েছে। এর মানে এই নয় যে ওইটা আমি এবং আমি ওইটা, এরকম ব্যাপারটাই আমরা ধরি, আমাদের মন এভাবেই নেয়, বিষয়টা ওটাই বল, ওটা বলছেই না। বলছে এই ক্ষেত্রে আগে কি বললো, চিত, জাস্ট পিওর নলেজ। এই পিওর নলেজই ক্রীড়া চঞ্চল হয়ে দুই হয়ে গিয়েছে, আমি কে, আমি জানি, আমি জানি না। আমি ব্যাপারটা কিন্তু খুব সূক্ষ্ম যাবে, কারোর অবজেকশন উঠলে সে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি জানি আর আমি জানি না, ওকে, দুটো জিনিস। তো এখানে কি বলছে, জানাটাও আমি আর না জানাটাও আমি, ঠিক আছে। একটু রিভার্স করুন, এটা আত্মমনন চলছে, আমি আমার স্বভাবগত ক্রীড়া চঞ্চল হয়ে জানি আর জানি না বলে ভাগ হয়ে গেছে, উল্টো করছি আমি জিনিসটাকে। আমরা অবজেক্ট কনসার্ন হতে চাই, আমরা কি, আমরা আমাদের মনের দরজা রাস্তা থেকে ঢোকে, এখানে ব্যাপারটা বিপরীত, আমার থেকে এই রাস্তা সৃজন হয়েছে, ঠিক। যাকে জগতের লীলা বলা হয়, খেলা বলা হয়, কি ঢেউ উঠছে, বুদবুদ উঠছে, তা সব কিছুর মধ্যেই জল আছে। এখানে ঢেউ বুদবুদ দিয়ে জলে প্রবেশ করা হচ্ছে না, এখানে জল থেকে ঢেউ বুদবুদে যাওয়া হচ্ছে। এখানে বলছে যদি নোয়িংনেস থেকেই আই নো আর আই ডোন্ট নো এটা জন্ম নিয়ে থাকে, ঠিক আছে, তাহলে এমনই বিষয়টি আমি বুঝতে পারছি এমন যে এই নোয়িংনেসই অ্যাজ এ প্লে, খেলার মতোই দুটো বিভক্ত হয়ে গেছে, বুঝতে যাচ্ছে। একই শক্তি দুর্গার অসুর হয়ে দাঁড়িয়ে গেছে। দুর্গা যখন বলে আমি মাত্র আছি আর কিছু নেই, উনি বলতে চাইছেন কি, আমি মাত্র আছে আর কিছু নেই, এক অস্তি মাত্র আছে, তার একটা পোর্শনকে তুমি দুর্গা বলে দিয়েছো আর একটা পোর্শনকে অসুর বলেছো, একটাকে অহম বলেছো, একটাকে জগৎ বলেছো। প্রকৃতি মানে অহম, মহামায়া, ঠিক আছে, আর এই অহমের প্রেক্ষিতেই জগৎ, নির্গুণ ব্রহ্ম এই অহম জগৎ হয়ে খেলছেন। হ্যাঁ, অদ্বৈত দ্বৈত রূপে, কিন্তু এখানে অদ্বৈত সরাসরি দ্বৈতের দ্বারে প্রবেশ করছে, অদ্বৈত থেকে দ্বৈতকে দেখা চলছে, কারণ এটি জগৎ মনন নয়, আত্মমনন। এই দুটোর মধ্যে খুব কাছাকাছি সংযোগ আছে, আবার এই দুটোর মধ্যে লক্ষ যোজন ফাঁকরে বিরাট দূরত্ব আছে। প্রথমটা খুব সোজা বোঝা, এই সব, কারণ জগৎ তো আমাদের মনে বসে আছে, তো সব জিনিসের মধ্যে একই চৈতন্য আছে, বোঝা খুব সোজা। কিন্তু এখন আমি সব কিছু বিভক্ত হয়েছি, আপনি দরজা হয়েছেন, আপনি জানলা হয়েছেন, এবার আপনার মাথা একটু গোলমাল করবে। এবার হ্যাঁ, জানলা দরজার দ্রষ্টা তো আমি, বলছে না না না, আপনি দ্রষ্টা বলে জানলা দরজা, বুঝে যাচ্ছে বিষয়টা, আপনি দ্রষ্টা বলে জানলা দরজা, ডবারই কথা। যাদের প্রবলেম হচ্ছে না তাদেরকে নিয়ে আমার চিন্তা হচ্ছে, আপনার জন্য সব কিছু নয়, আপনি আছেন বলে সব কিছু। আপনার জন্য মানে কি, দেয়ার ইজ এ কজ এফেক্ট রিলেশন, আপনি বলছেন আমি আছি তারপর, বলছেন না, দে আর স্পন্টেনিয়াস, আপনি আর সব কিছু। আমরা বিচারের সময় কি বলি, প্রথমে বলি আমি আছি, তারপর দেহ আছে, তারপর জগৎ আছে, বলছেন না না না, আপনি দেহ জগৎ একসাথে বেরিয়েছে, দুটো একসাথে সৃজন হয়েছে, যেই সোর্স থেকে আসে সেটা আপনি, বুঝে যাচ্ছে। বিষয়ে শব্দাতীত চলে যাচ্ছে, আর বলা যাচ্ছে না। বিশ্বরূপ, হ্যাঁ বিশ্বরূপেও সহজ হয়, অর্জুন আমার মধ্যে জন্ম মৃত্যু দেখো, আমি বললাম না, প্রথমে থাকে, হ্যাঁ কি জাতীয়
ঠিক বিষয়টা এতটাই অবভিয়াস, এতটাই স্পন্টেনিয়াস যে আপনি যেখানে মানুষ হিসাবে থাকবেন কিছুমাত্র আপনার জ্ঞান থাকবে সেখানে আপনি চিৎকে ধরতে পারবেন না। আমরা শিবসূত্রী বারবার বলেছি, এই জন্য বলছি, বলছে কখনো বলছে জ্ঞান অমন্যম, জ্ঞানই অন্য, আবার কখনো বলছে জ্ঞান বন্ধ। আমরা যে পুরো গঠন হয়েছি না, এই সব আমরা বসে আছি, আমরা জ্ঞান দিয়ে গঠন হয়েছে। এই যে আপনারা দাঁড়িয়ে বসে আছেন এক একজন, এরা কি, এগুলো একটা জ্ঞানের পুঞ্জ, বিভিন্ন জানার পুঞ্জ। বিভিন্ন এক একটা যেন সেই কি বলবো, বিভিন্ন শেপের ঠাকুরের কথাতে মোমের পুতুল, বিভিন্ন শেপ আছে। আর আপনি কি বলছেন, উনি সাদা কাপড় পরা মোমের পুতুল, আমি লাল কাপড় পরা মোমের পুতুল, ঠিক আছে। তো বোঝা সহজ হচ্ছে, আমাদের মধ্যে মোম আছে। বলছে না বাবা, একটু স্লাইট পার্থক্য বুঝুন। যখন আমরা বলছি আমাদের মধ্যে মোম আছে, দেয়ার ইজ আ আই, যে বলছি আমার মধ্যে মোম আছে, এখানে আত্মমননে বলছে না, মোমই তোমায় নির্মাণ করেছে, তুমি কোথায় আছো? বোঝা যাচ্ছে? মোমের দুটো পুতুল, মোমের দুটো পুতুল বলছে আমি মোমের পুতুল, এ মোমের পুতুল, আর ঠিক আছে, আমার মধ্যেও মোম, ওর মধ্যেও মোম, তার মানে মোম এব সত্য, ওয়াক্স এব সত্যম, আর আমরা মিথ্যা, এটা বলার জন্য আপনি আছেন। যখন আত্মমনন বলছে তখন বলছে আমি তুমি হলাম কবে, আমরা এত কথা বলছি আমরা হলাম কবে, মমি তো আমাদেরকে দাঁড় করিয়েছে, মমি গলাচ্ছে, আমি আপনি আছি কবে, এত কথা, এত এগিয়ে যাওয়া, এত শাস্ত্র, এত জগৎ কোথায়, মমি তো। বোঝা যাচ্ছে? তো রমেশ আর সুরেশ দুজন মমের পুতুল, রমেশ বলছে আমি রমেশ নই আমি মোম, সুরেশ বলছে আমি সুরেশ নই আমি মোম, এতক্ষণ বোঝা যায়। একজন এসে হাসতে হাসতে বলছে এরা রমেশ সুরেশ হলো কবে, মমি তো আছে, তুমি রমেশ সুরেশ দেখতে পাচ্ছ, আমি রমেশ সুরেশ দেখতেই পাচ্ছি না, এই স্থিতি চলে আসছে, দেখতেই পাচ্ছি না, কোথায়, বোঝা যাচ্ছে? মনের যত, এই জন্য এটা নিজের দিকে যাত্রা, এতক্ষণ কেটে কুটে যাচ্ছিল না, আমার জামা না, আমার কাপড় নয়, দেখো আমার হাতের মধ্যে আগুন লাগলে আমি গলে যাই, এইসব প্রমাণ করার চেষ্টা হলো, এখন মনন এত পেকেছে যেখানে গিয়ে বলছে দূর, হাসি পাচ্ছে শুনে, তুমি রমেশ আর তুমি সুরেশ, ধরা গেল একটু। কিন্তু এটা ধরুন পৃথিবীতে, আমি জাস্ট বলছি এক্সাম্পল, যে 100টা দেশ আছে, আমি 20টা দেশের নাম জানি, তো আমি জানি যে আমি 20টার নাম জানি, আমি জানি যে আমি 80টার নাম জানি না, এরপরে যেমন আমি দাঁড়িয়ে আছি তেমন এটাও ঠিক যে পৃথিবীতে 100টা দেশ আছে বলেই এই প্রশ্নটা উঠছে যে আমি এতটা জানি আর এতটা জানি না, মানে কোনটা আগে, আমি আগে না পৃথিবী আগে, এটা তাহলে মানে এখানে বলা হচ্ছে আমিটা আল্টিমাম, কিন্তু কি করে এটা, আমি তো উল্টোটাও বলতে পারি যে পৃথিবী আল্টিমাম, মানে একই জিনিস যেন রিসাইকেলিং হচ্ছে এরকম মনে হচ্ছে। না না না, অহম জগৎ একটা রিংয়ের মতো, একই জায়গার ঘূর্ণায়ন, দুটো বিন্দু থেকে দেখা, ঠিক আছে। এখানে যখন কথা বলা হচ্ছে যে আমি জানি আমি জানি না, ঠিক আছে, তখন কি হচ্ছে, একটা অহংয়ের দিক থেকে দেখা, সরি দুটোই অহংয়ের দিক থেকেই দেখা। যখন এইখানেই শব্দ প্রয়োগ করা হচ্ছে তখন বলা হচ্ছে জানা বা না জানা আমার নয়, এই জানা বা না জানার মধ্যেই আমি ঘটেছি। যখন বলি আমি জানি না বা যখন বলি আমি জানি, তখন আমিও জন্মেছে, বুঝে যাচ্ছে? এর আগে আমি কোথাও ছিল না, আমরা এমন করে বলছি কর্তা, আমাদের কর্তৃত্ব তো, আমরা বলি আমি আমি কর্তা, বেদান্ত এই জন্য অনেকের পছন্দ খুব, আমি যা ইচ্ছা করতে পারি, বাকি ধর্মতে অন্যান্য পদগুলোতে কি আছে, একটুখানি এটা করো ওটা করো, আরো মোটা মোটা ব্যাপার, বেদান্তে অ্যাটলিস্ট কি আছে, আমি সব কিছু, অহম ব্রহ্মাস্মি, ঠিক আছে। এখানে অহম অস্মিকে রিজেক্ট করা হয়ে যাচ্ছে পুরো, এখানে বলে দিচ্ছে আমি জানি বা আমি জানি না ইস্যু নয়, হিয়ার ইজ এ নোয়িংনেস, যার মধ্যে জানি বা জানি নার খেলা চলছে, এবং ওই খেলতে খেলতে তুমি গঠন হয়ে গেছো।
খেলতে খেলতে আমি জানি বা আমি জানি না নামে দুটো লোক সৃজন হয়ে গেছে। টোটালি দেয়ার ইজ নো ডুয়ার, কোনো কর্তা নেই কোনো কালে। জ্ঞানের প্রক্রিয়ায় আপনি ঘটেছেন, আপনার জ্ঞান কখনো হয়নি। আপনি যখন বলেন আপনি জানেন তখন আপনি জন্মালেন, জাস্ট হিয়ার এন্ড নাও আপনি জন্মেছেন। আপনি বলেন আপনি জানেন না, আপনি জন্মালেন। আমি জন্মাচ্ছি না, আবার এগিয়ে বলছি আমি শুধু জন্মাচ্ছি না, এই দুই আমির মধ্যেও কোনো যোগ নেই, যে জানে আর যে জানে না তার মধ্যেও কোনো যোগ নেই। আপনি বলেন আমি জানতাম এখন আমি জানি না, বা আগে আমি জানতাম না এখন আমি জানি। সকালে আমরা কোন ক্লাসে করলাম? বিবেক চূড়ামণিতে, প্রাগ ভাব, আগে ছিল না এখন আছে, এইসব কথার কথা। ওইসব ফেলে এসছে যোগ বাসিষ্ঠ অনেক আগে, বলছে হয়ে গেছে ওইসব, এ কোর্স কমপ্লিট। ঠিক আছে, আমরা বুঝি না বুঝি আমরা এই জীবনটাই বাঁচছি। নাহলে ভাবুন না, আপনি যে দুদিন আগে একটা প্রমিস করে দিয়েছেন কথাটা ঘুরিয়ে দিচ্ছেন কি করে? ইফ দেয়ার ইজ আ আই সলিড, তাহলে আজকে পুরো আপনি ঘুরে যাচ্ছেন কি করে? আপনার করা জিনিস একই সময় 2016 সালের জিনিস, ঠিক আছে, আপনি কিছু মনে রেখেছেন কিছু মনে রাখেননি, এটি হলো কি করে? হাও, আপনি যে বলেছিলেন কখনো আমি বিজনেস করবই না, সে বিজনেস করছে কি করে? প্রত্যেক মুহূর্তে যদি আপনি নতুন নতুন সৃজন না হন, যোগসূত্র কোথায় আপনার? একটা সমস্যা, একটা পুরো অস্তিত্ব আপনার। আপনি বলে আমি কালো রং পছন্দ করি না, আমি কালো রং পছন্দ করি না, এখানে এমন সিচুয়েশন তৈরি হয়ে যায়, বলবেন কালো রং আমার বেস্ট কালার, কি করে বেরোলো আপনার মধ্যে থেকে? এই পুরো অস্তিত্ব এই মুহূর্তে আপনাকে একটা সেই পপ আপের মতো আপনাকে সৃজন করলো, এবং 100% বুঝে যাচ্ছে। প্রত্যেক মুহূর্তে আপনি জন্মাচ্ছেন চিদরূপ, প্রত্যেক মুহূর্তে একটা নতুন ঢেউ সৃজন হচ্ছে, দেখতে আগের মতো মনে হচ্ছে, আমরা যোগসূত্র করে দিচ্ছি কিন্তু এই ঢেউ একদম ফ্রেশ ঢেউ তৈরি হয়েছে। সমুদ্রে এরকম কনস্ট্যান্ট, এই মুহূর্তে আমরা কথা বলছি, ঢেউ উঠছে তো ভর্তি ভর্তি, কোনো যোগ নেই দুটো ঢেউ এর মধ্যে, কিন্তু কনস্ট্যান্ট সৃজন হচ্ছে, ফ্রেশ ঢেউ। এবং আপনি বলতে পারেন একদমই ফ্রেশ নয়, আবার কোনখানকার জল এসে কোথা থেকে একটা ঢেউ সৃজন করে দিয়েছি, প্রত্যেকটা জলই পুরনো আবার প্রত্যেকটা ঢেউই নতুন, কারণ কম্বিনেশন কোনটা কিভাবে হয়েছে কে জানে, অনন্ত শৃঙ্খলা। এবার পরিস্থিতি সবসময় বদলাচ্ছে, আমরা পরিস্থিতির সৃজন, এবং পরিস্থিতি সবসময় বদলাচ্ছে মানে আমরা সবসময় নতুনভাবে জন্মাচ্ছি। একটা মেমোরি আছে, একটা ফেক আই আছে, যেটা যেন বলছে হিয়ার ইজ এ কানেকশান, এটা কি মায়া বলছে, এটা কি ভ্রম বলছে, কোনো কানেকশান নেই। এখনো যে আমি বললাম আপনাদের মনে হবে আছে একটা আমি তো আছে, তার মানে যে কানেকশান করছে না, কোনো আমি নেই, মনে হচ্ছে একটা আমি আছে, কোনো আমি নেই। কালকের আপনি আর আজকের আপনির মধ্যে কোনো যোগ নেই, ঠিক আছে, একটা সময় মনে হয় যেন যোগ আছে। বা এমন বলতে পারেন আপনি যখন যোগ খুঁজতে যান তখন যোগ তৈরি হয়, আপনার মনে হবে যোগ আছে, কোনো যোগ নেই। মহারাজ এটা দেখে সব মানে বেশিরভাগ সময় তো মনে হয় আমরা হচ্ছে পরিস্থিতিরই নির্মাণ, মানে এক পরিস্থিতি এইরকম বলছি আবার পরের পরিস্থিতি ওটা ভুলে গিয়ে আবার অন্যরকম বলছি, আবার মানে অ্যাকচুয়ালি পরিস্থিতি আমাদের ভাঙছে, পরিস্থিতি আমাদের গড়ছে, আমাদের গড়ছে ভাঙছেও না, পরিস্থিতি আপনি, আপনিই পরিস্থিতি, আপনিই তুই পরিস্থিতির নির্মাণ, পরিস্থিতির নির্মাণ পরিস্থিতি ছাড়া কি? এবার কিন্তু আপনি পরিস্থিতি নিজেকে বলেন না, বলেন আমি আছি দাঁড়িয়ে ওখানে পরিস্থিতি দাঁড়িয়ে আছে, আপনিও ওই পরিস্থিতিরই অংশ, কন্টিনিউয়াস পরিস্থিতির সঙ্গে আমি উঠছি পড়ছি বা পরিস্থিতির সাথে। আরো সুন্দর কবিত্বের কথা যেটা আমি বলতে চাইছি, আপনি প্রত্যেক সময় নতুন করে নির্মাণ হচ্ছেন, আপনি নতুন জীবনকে দেখুন। তার মানে তো অ্যাকচুয়ালি আছে কোথাও আমি নেই, যদি পরিস্থিতির সঙ্গে আমি উঠছি পড়ছি তাহলে তো আই যেটা বসে আছে মানে যেটা আমরা ভাবি সেটা তো নেই, হাত নেই পরিস্থিতির উপর, আমাদের কোনো হাত নেই, পরিস্থিতি আমাদের নির্মাণ করবে, সো বি রিল্যাক্স। তো এই জন্য বলছি আমি সর্ব সর্বাতীত, তো আমি সর্বাতীত, সর্বাতীত মানে মোটা মোটা বলতেই পারি আপনাকে, এমন কোনো অতীত নেই যার সাক্ষী হয়ে আপনি দাঁড়িয়ে নেই, এটা একটা বলার পদ্ধতি, কিন্তু আমি এর থেকে এগাতে চাইব, এমন কোনো স্থিতি নেই, সর্ব সব কিছুর অতীত সর্বাতীত। তো আপনি বলেন আমার অতীত, তাহলে আপনি অতীতের আগে দাঁড়িয়ে আছেন, আপনার থেকে বড় আজ পর্যন্ত ব্রহ্মাণ্ডে কোনো অতীত হয়নি, ঠিক আছে। আবার দেখুন আপনি যখন অতীতকে স্মরণ করছেন, এত দর ক্ষমতাশালী, আপনার থেকে ক্ষমতাধারী কোনো বর্তমান নেই, এত ক্ষমতা আপনার, আপনি কবেকার অতীতকে আজকে টেনে নিয়ে চলে এলেন,
5000 বছর আগে কি ছিল, আপনি ফ্র্যাকশন অফ সেকেন্ডসে আপনার মাথায় নিয়ে চলে আসছেন, তাহলে ভাবুন আপনার কত ক্ষমতা। হ্যাঁ, আপনি আর কাউকে পারবেন না। একটা ছাগলকে কি বলবেন, মনে আছে সেদিনকে ছোলা খাইয়েছিলাম? ও বলতে পারবে না বেচারা। আবার এটাও জন্য ব্লেসিংসও বটে, ভাগ্যিস ওর মনে নেই, নালে ওখানেও দেখছো ধার চলছে, ইএমআই পেমেন্ট চলছে, বলে হাফ কিলো ছোলা খাইয়েছিল, তো ওই সমস্যা ওর নেই। আর ও এত সুন্দরভাবে জীবনকে উপভোগও করতে পারবে না, এত ক্ষমতাধারীও ও নয়, কিন্তু আমরা দুটোই। আমি সব কিছুর অতীত, অর্থাৎ যা কিছু জ্ঞানের স্তরে আসবে সব কিছুই আমার সাপেক্ষে নতুনই হবে, নতুনই হবে। একটু আগে, আমি আগে দিন বলছিলাম একটু আগে, একটু আগে সবসময় থাকবে। আমি সর্বাতীত সর্বব্যাপক আকাশের ন্যায় স্থিত হয়ে আছি, যাকে আমরা আমি বলছি, একটা ভূতের মতো তা আকাশের মতো। এবার আকাশকে বলুন যে আমি, ভাবুন আকাশ যদি আমি কথাটা বলে কি দাঁড়াবে? আকাশের জন্য আর কোনো তুমি থাকবে? আকাশ বলছে আমি, কল্পনা করতে বলছি, সম্ভবই নেই ভাবা। আকাশ আমি কি করে বলবে, আকাশের জন্য তুমি কোথায় আছে? আকাশ সব শব্দের নির্মাণ করে, শব্দ আকাশ থেকে সৃজন তরঙ্গ আকারে। আকাশ নিজে কোনো শব্দ কি করে উচ্চারণ করবে? সব শব্দ ওর মধ্যেই নিহিত, শব্দ উচ্চারণ হতে গেলে, শব্দ শুনতে গেলে আকাশের থেকে পৃথক কিছু থাকতে হবে, ঠিক আছে? তা তো নেই, তাহলে কি হয়ে গেল আকাশ? সর্বাতীত। শব্দগুলো কীভাবে প্রয়োগ করেছে, সেই উপনিষদের কথাই সুন্দরভাবে বলা যেতে পারে, যে এমন কিছু নেই যে তাকে প্রকাশ করতে পারে। তস্য ভাষা সর্বমিদম বিভাতি। তো এই শ্লোকে বলে দিল যে সেই আমি, আমি সেই বা ব্রহ্ম ইত্যাদি যে কোনো শব্দ তুমি উচ্চারণ করো, এর বেশি আমি কিছু বলতে পারবো না। স্ট্যান্ড পয়েন্ট বদলে গেছে, শ্রবণ করার জন্য সামনের কিছু চাই, আমি যতই বলি প্রবেশ করানো হ্যান ত্যান, দের ইজ আদার দেন ইউ, আপনার থেকে আলাদা কিছু আছে যাকে আপনাকে প্রবেশ করাতে হয়। কিন্তু যখন তা প্রবেশ করে যায়, আপনি কি বলেন, আমার মধ্যে প্রবেশ করে আমি হয়ে গেছে। এখন এই স্তর থেকে কথা বলা হচ্ছে, আর আমি কি শুনলাম কথা বলা হচ্ছে না। এখন যা শুনলাম আমি তো তা হয়ে গিয়েছি, আর বলার মতো তো কেউ নেই, সেই জন্য বলছি এর বেশি আমি আর কিছু বলতে পারবো না।